ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? পূজা ভট্টাচার্য চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো কত সবজি সব বাবা নিয়ে এসেছে হাট থেকে, পুরো এক সপ্তাহের সবজি। এক সপ্তাহ পর পর হাট করে বাবা, তো হাট থেকে সব সবজিগুলো একসঙ্গে নিয়ে আসে, তারপর মা ভালো করে এগুলো দিয়ে জল দিয়ে ধুয়ে নেয়, তারপর জল ঝরে গেলে তুলে ঘরে রেখে দিই। হাটের জিনিস ভালো করে ধুতেই হবে, অনেকে অনেক লোকে অনেকে হাত দিয়ে দিয়ে দেখে, তো সেই জন্য ভালো করে ধুয়ে এবার এগুলো সব ঘরে আস্তে আস্তে তুলে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। তো ভালো করে সবজিগুলো ধুয়ে ভরে টরে নিয়ে তারপরে এই দেখো এইদিকে চলে এসেছি, মুড়ি টিফিন খাবার, মুড়ি মুড়ি। আর এদিক হচ্ছে কুমড়োর তরকারি, আলু কুমড়ো দিয়ে তরকারি দিয়ে মুড়ি খাবো। আর এদিকে মা বসিয়ে দেবে রান্না, ছেলেদের বাচ্চাদের পেঁপে কেটে নিচ্ছে, পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল, হালকা করে মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। তো মা এদিকে রেডি করে নিচ্ছে আর আমি এদিকে একটু ভাতে ইয়ে করে দিচ্ছি, জ্বালন দিয়ে দিচ্ছি, জ্বালন দিয়ে ভাতটা নামিয়ে নেবে মা, কারণ এখন 11টা বেজে গেছে। এখন তাড়াতাড়ি না করলে পরে বাচ্চারা ঠিক টাইমে খাবার পাবে না, তো সেই জন্য এদিকে চলছে কাজকর্ম। আর তোমরা দেখতে থাকো প্রত্যেক দিনকার একই কাজকর্ম, তাছাড়া আর কি দেখাবো? আমাদের দেখানো তো ওই একটাই জিনিস। তো মুড়ি টুড়ি খেয়ে দেখো চলে এসেছি এদিকে, মেয়েকে তেল মাখিয়ে নিচ্ছি, আর একবার করে তেল মাখছে আর একবার করে পালিয়ে যাচ্ছে, দারুণ বদমাস। তেল মাখিয়ে চান টান করে নেবো, চান টান করিয়ে নেবো আর আমরাও চান টান করে নেবো। তো চান টান হয়ে গেছে, এবার দেখো এদিকে ঢাক বাজাচ্ছে, ঢাকের তালে কোমর দোলে, দুজন দুদিকে বসে বসে ঢাক বাজাচ্ছে, একদিকে আমার মেয়ে আর একদিকে দিদির ছেলে, দুজনা দুদিকে বসে বসে ঢাক বাজাচ্ছে, খুব মজা লাগছে। আর এদিকে রান্না মোটামুটি কমপ্লিটের দিকে, পেঁয়াজটা ভাজা চলছে, পেঁয়াজটা ভাজা বড়দের তরকারির জন্য, বাচ্চাদের খাবার রেডি হয়ে গেছে এবার বড়দের খাবার হবে। তো এদিকে চলছে পেঁয়াজ ভাজা আর এদিকে শাক, মায়ের চাপিচে আমি একটু নেড়ে দিচ্ছি, মা একদিকে শাক চাপিচে আর একদিকে তরকারির জন্য পেঁয়াজ চাপিচে, তারপর মশলা টশলা দিয়ে তরকারি কষিয়ে নেবে। তো দেখতে থাকো, তো বন্ধুরা রান্না টান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে একদম সন্ধ্যাবেলার দিকে চলে এসেছি। এই দেখো নিয়ে এসেছি গোলা রুটি করব, আর গোলা রুটিতে একটু ডিম দিয়ে মানে এগরোলের মতন বানাবো। তো দেখো একটাই ডিম আছে, দেখাবো দেখো তোমাদেরকে, একটাই ডিম আছে। তো আমি আমার মা আর আমার মেয়ে তিনজনা মিলে খাবো একটা ডিম থেকে। তো আর রুটি মেখে থেসে সেকে করার থেকে গোলা রুটি করে দিচ্ছি শটে আর কি, খাওয়াও হবে আর সহজে হয়েও যাবে। কেমন খুঁটে দেখেছ, কেমন খুঁড়ে, মানে খাটবো না কিন্তু খাবো, টেস্টি টেস্টি জিনিস। তো গোলা রুটি দিয়ে এগরোল কে কে খেয়েছো কমেন্টে জানিয়েলেই লাগে কিন্তু খেতে, একদম মানে হাতে বানানো রুটি দিয়ে করার মতনই লাগে এগরোল খেতে, খুব ভালো লাগে খেতে। বানিয়ে দেখো একবার, এই দেখো তোমাদেরকে বললাম না, দেখো একটাই ডিম আছে কিন্তু ডিম নেই, ডিম শেষ হয়ে গেছে। তো একটা ডিম দিয়ে তিনটে এগরোল বানিয়েছি মায়ের, আমার আর আমার মেয়ের তিনজনার। তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তো খেয়ে আগে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দেখেছি দারুণ হয়েছিল, তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো। একটা ডিমে তিনটে এগরোল, টেস্টি টেস্টি। কি খাচ্ছ,
খাচ্ছো? বলে এগ রোল কে বানিয়েছে? খাও, ভালো হচ্ছে? টেস্টি? বেশ খাও। খাও তো শোনা, একটু পরে আস্তে আস্তে খাও, হবে না গলা লেগে যাবে না হলে। দাঁড়া 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 দাঁড়া, ছিঁড়ে দি ছিঁড়ে দি, আমি ছোটো ছোটো করে দেবো। বন্ধুরা, তো কালকে এগ রোল খাওয়ার পর থেকে কিন্তু আর ভিডিওটা শেষ করা হয়নি, আর মনেও ছিল না আর ইচ্ছাও করছিল না। তো আজকে তার পরের দিন, মানে আজকে ভিডিওটা শেষ করার জন্য এলাম, একটু কথাও বলা হবে আর শেষও করা হবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, সবাইকে টাটা।